আসসালামু আলাইকুম, আমি তো অনিমা খাতুন। আজকে আমি আবার হাজির হয়েছি এসি মেশিন ওয়ানের চ্যাপ্টার টুয়েলভের পাওয়ার সুইচ রিলেটেড ম্যাথ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আরেকটি টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে আমি অলরেডি একটি কোশ্চেন এবং সেই হিসেবে এখানে আমার কী কী ভ্যালু দেওয়া আছে সেটা আমি লিখে নিয়েছি। আমি একটু কোশ্চেনটি পড়ছি, খেয়াল করেন। একটি থ্রি ফেজ 50 সাইকেল পার সেকেন্ড, তার মানে আমার যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি ফেজের জন্য, এবং এখানে আমার 50 সাইকেল পার সেকেন্ড অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 50। দেন বলছে 6 পোল, তার মানে পি ইকুয়াল টু 6। 500 ভোল্ট উন্ড ইন্ডাকশন মোটরে স্ট্যাটর ডেল্টা এবং রোটর স্টারে কানেক্টেড আছে, অর্থাৎ এই ইন্ডাকশন মোটরে স্ট্যাটরটা আছে ডেল্টাতে এবং রোটরটা আছে স্টার কানেকশনে। এই অবস্থায় এখানে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে যেটা হচ্ছে 500 ভোল্ট, অর্থাৎ স্ট্যাটরে আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি সেই ভোল্টেজ দেওয়া আছে 500 ভোল্ট। তাহলে আমি লিখে ফেললাম ES ইকুয়াল টু 500 ভোল্ট। দেখেন এখানে আমার রোটর ভোল্টেজটা মেনশন নেই, তাই আমাকে রোটর ভোল্টেজ বের করে নিতে হবে। দেন বলছে রোটর কন্ডাক্টরের সংখ্যা স্ট্যাটর কন্ডাক্টরের অর্ধেক। কন্ডাক্টরের সংখ্যা, কন্ডাক্টর অর্থাৎ N, যেটাকে আমরা বলছি টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যা, এই প্যাচ সংখ্যার সাথে কিন্তু আমাদের EMF বা উৎপন্ন ভোল্টেজ সরাসরি রিলেটেড, অর্থাৎ সমানুপাতিক। তার মানে যদি আমার কন্ডাক্টরের প্যাচ সংখ্যা বেশি হয় তাহলে ভোল্টেজ বেশি হবে, আর কন্ডাক্টর যদি কম হয় তাহলে ভোল্টেজ হবে কম। এখানে বলছে রোটরের কন্ডাক্টর স্ট্যাটরের কন্ডাক্টরের অর্ধেক, তাহলে রোটরের যে EMF আছে স্ট্যাটরের যে EMF আছে রোটরের EMF হবে তার অর্ধেক। সো দেখেন সেটা আমি লিখে ফেলছি। রোটরের EMFকে সাধারণত আমরা EFR দ্বারা চিহ্নিত করতে পারি, তো আমি লিখলাম EFR ইকুয়াল টু এই যে আমার যেটা স্ট্যাটরের EMF দেওয়া আছে তার অর্ধেক, তার মানে 250 ভোল্ট। তারপর বলেছে যদি রোটর মিনিটে 900 বার ঘোরে, রোটর 900 বার ঘুরে অর্থাৎ রোটর স্পিড, তার মানে NR যেটা আমার দেওয়া আছে NR ইকুয়াল টু 900 RPM, এবং এই অবস্থায় রোটর রেজিস্ট্যান্স দেওয়া আছে ও রিয়্যাক্ট্যান্স দেওয়া আছে, তাহলে রোটর রেজিস্ট্যান্স RR যেটা 0.3 দেওয়া আছে, আর রোটর রিয়্যাক্ট্যান্স যেটা X বলছিলাম আমরা, আবার আপনি XRও বলতে পারেন, সেটা হচ্ছে 0.8 ওহম। এই অবস্থায় আমাকে কী করতে বলা হয়েছে, বলছে রোটর কপার লস বের করতে, আর রোটর কপার লসকে আমি প্রকাশ করছিলাম PCR দিয়ে। দেন বলছে রোটর পাওয়ার আউটপুট, আচ্ছা অর্থাৎ রোটর থেকে আপনি যে আউটপুট পান, আপনি খেয়াল করেন আমরা কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দুইটা আউটপুট পাই, একটা হচ্ছে রোটর আমাকে যে আউটপুট দিচ্ছে যেটা হচ্ছে PM, আর একটা হচ্ছে ফুল ইন্ডাকশন মোটর আপনাকে যে আউটপুট দিচ্ছে সেটা হচ্ছে PO আউটপুট। আমরা ফার্স্ট যে টাইপের ম্যাথ করেছিলাম সেটা বলেছিল আমাদের মোটরের আউটপুট, দ্যাটস ওয়াই আমরা PO আউটপুট বের করেছিলাম, কিন্তু এখানে কিন্তু আমার বলেছে রোটরের আউটপুট, তাই এখানে আমাকে PM বের করতে হবে। দেন বলছে রোটর পাওয়ার ইনপুট, আর রোটর পাওয়ার ইনপুটকে আমরা প্রকাশ করেছিলাম P2 দিয়ে। তাহলে এখন গিভেন ভ্যালু থেকে আমি বের করে ফেলতে পারি আমার যে কাঙ্ক্ষিত জিনিসগুলো বা যা চেয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার স্লিপের মান দেয়া নেই, তো আমার এখানে স্লিপ বের করে নিতে হবে, তো আমি এখানে স্লিপ বের করব। স্লিপ বের করার সূত্র কি, NS-NR/NS, বাট এখানে আমার NS-এর মানটাও দেয়া নেই, তো আগে আমি তাহলে NS-এর মানটা বের করছি। আর NS বের করার যে সূত্র সেটা আমরা জানি, NS=120F/P, তাহলে 120×F এর মান হচ্ছে 50, P এর মান হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 1000 RPM। আচ্ছা এই গেস 1000ই হবে, হ্যাঁ 1000 RPM। আচ্ছা তাহলে এখন আমি আমার স্লিপের মানটা বের করে নিতে পারি, করে নিচ্ছি। সো NS-এর মান হচ্ছে 1000, NR-এর মান আমার দেয়া আছে 900, আর NS-এর মান 1000। সো আমার ভ্যালু কত আসছে, 1000-900/1000, যেটা আসছে 0.1, তাহলে স্লিপের মান আসছে 0.1। ওকে, এখন দেখেন আমাকে কপার লস বের করতে বলছে। 1 নম্বরে কপার লস বের করার যে সূত্র সেটা হচ্ছে 3I² R, ঠিক আছে? তো এখানে I এর মান হচ্ছে রোটর মান, যেহেতু রোটরের কপার লস তাহলে আমাকে সেটা বের করে নিতে হবে। সো IR ইকুয়াল টু কি, S×ER, রাইট, অর্থাৎ রোটর ভোল্টেজ, Slip×রোটর ভোল্টেজ/ZR। তাহলে দেখেন এটাকে যদি আমি একটু ভাঙিয়ে লিখি, S×ER/ZR মানে হচ্ছে কি, RR² + S×X² রাইট। আচ্ছা তাহলে আমি ভ্যালু বসিয়ে দিব, S এর মানে আমি পেয়েছি 0.1,
इंटू इर मान आप पे 250 नीचे रूट ओवर आर आर मान दे 0.3 होल स्क्वायर प्लस एसर मान 0.1 इंटू एक्सर मान हो 0.8 0.8 होल स्क्वायर ये पूरा कैलकुलेशन कर फिली। अच्छा हमें एक बारे कैलकुलेशन करी जेटा हे 0.1 इंटू 0.8 इक्वल टू जे आंसर तार पर स्क्वायर प्लस 0.3 स्क्वायर होलटा हे वर्गमूल है और ओपरे आछे आमार 0.1 इंटू 250 भाग आंसर जेटा हे 80.519 ठीक है 80.519 जेहेतु कारेंट ताहले एकक होबे एम्पेयर ताहले आईआर पे गेलाम। एखन आमी किन्तु आमार कपार लसटा बेर करते पारि ताहले एक नम्बर कपार लस इक्वल टू 3i² r ओके मान बसाबो 3 आईआर एर मान आमी पेयेछि 80.519 इंटू आरआर एर मान देया आछे 0.3 क्यालकुलेशन करछि 3 इंटू দেখেন আমার অলরেডি আই আর এর মান উঠানো আছে দ্যাটস আমি অ্যান্সার দিয়ে দিলাম ইনটু আর আর এর মান হচ্ছে 0.3 সো আমার অ্যান্সার আসছে 72.4467 ওকে। আচ্ছা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে আই আর এর মান কিন্তু স্কোয়ার হবে তাহলে আরেকবার করছি 3 ইনটু 80.519 হোল স্কোয়ার ইনটু 0.3 सो इटा होच्छे 5834.9 अच्छा ओके व्हाट देखें जेहेतु 0.9 आछे इटा आमी फुल लिखते पारी ताहले 5835 वाट लिखते पारी ओके एइ गेलो आमार फार्स्ट अंश। एखन चले आसुन सेकेंड अंश जेटा होच्छे पीएम पीएम बेर करते बोलेछे। এখন আমি একটা বেসিক সূত্র এর আগেও লিখেছিলাম যদি মনে থাকে পি টু বাই ওয়ান ইকুয়াল টু পি কপার লস বাই এস ইকুয়াল টু পি এম বাই ওয়ান মাইনাস এস। তাহলে দেখেন এখন এই বেসিক সূত্র ইউজ করে কিন্তু আমি এখান থেকে আমার পি এম এর মান বের করতে পারি। আমাকে বের করতে বলা হয়েছে পি এম আমি পি কপার লস বের করেছি এস এর মান আমি জানি তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমি নেই খুব ইজিলি এবং সহজভাবে আমার সেকেন্ড অংশটা বের হয়ে আসবে। তাহলে আমি নিচ্ছি পি কপার লস বাই এস ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস সো বের করতে বলছে পি এম তাহলে পি এম ইকুয়াল টু পি কপার লস ইন্টু ওয়ান মাইনাস এস আর নিচে হচ্ছে এস জাস্ট মান বসাবো পি কপার লসের মান আমরা মাত্র পেয়েছি 5835 ইন্টু ওয়ান মাইনাস এস এর মান আমরা পেয়েছিলাম 0.1। তাহলে আমি ক্যালকুলেট করব একটু 1 - 0.1 যে অ্যান্সার আসবে তার সাথে গুণ 5835 ভাগ 0.1 এটা হচ্ছে 52515। আচ্ছা এত হয়ে গেছে নো প্রবলেম অ্যান্সার যা আসবে তাহলে 52515 ওয়াট ঠিক আছে। আচ্ছা এখন দেখেন দুই নাম্বার কোশ্চেনে আমাকে যে মেকানিক্যাল পাওয়ারটা বের করতে বলেছিল এটা বের করতে বলেছিল হর্স পাওয়ারে তাহলে আমার এই যে ওয়াট আছে ওয়াট থেকে যদি হর্স পাওয়ারে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের 746 দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তাহলে আমরা সেটা হর্স পাওয়ারে পেয়ে যাই। তাহলে আমার যে অ্যান্সার আছে 52515 ভাগ 746 যদি আমি ভাগ করি ভাগ করলে আমি পাচ্ছি 70.395 হর্স পাওয়ার ওকে। আচ্ছা তো পেয়ে গেলাম আমি আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। এখন দেখেন থার্ড তিন নাম্বার কোশ্চেনে আমাকে বের করতে বলছে পি টু অর্থাৎ রোটর পাওয়ার ইনপুট। তাহলে এখান থেকে এই বেসিক ইকুয়েশনটা যদি দেখি যেখান থেকে আমার পি টু বের করতে হবে এই অবস্থায় আমার কপার লসটাও আমি বের করে নিয়েছি এসটাও আমার জানা আছে তো আমার পি টুর সাথে যদি আমি সেকেন্ড অংশটা নিই তাহলে আমার ক্যালকুলেশন সহজ হবে। তাহলে আমি সেই অংশটা সূত্রটা এখানে ইউজ করছি সো আমি লিখছি পি টু বাই ওয়ান ইকুয়াল টু পি কপার লস বাই এস। তাহলে আমাকে বের করতে বলেছে কি পি টু পি টু ইকুয়াল টু পি কপার লস। দেখেন পি কপার লসের মান আমরা একটু আগে পেয়েছিলাম
5835 वाट पे एस एर मान पे 0.1। तेल कैलकुलेशन करब 5835 भाग 0.1 जेटा हे 58350। सो 58350 वाट। तेल ये हमारे रोटर पावर इनपुट बा रोटरे जो इनपुट पाची तो ये मैथगुलो सल्यूशन करते रिलेटेड चैप्टर 12 और अनेकगुलो मैथ आछे जेमन हकेर बोयेर आपनी चाहले एग्जाम्पल नम्बर 1, 5, 11, 13, 14, 17, 18 जो एक भालो करे देखें आई थिंक ये सबगुलो मैथ अपनी ए एक ही नियमे करते पारबेन। काइंडलि एक प्रैक्टिस करबें कोनो प्रॉब्लम थाकले जोगाजोग करबें। धन्यवाद।